হ্যালো, আপনারা কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি আমার আজকের এই ভিডিওতে শেয়ার করব যে ভাইরাল মেকআপ প্রোডাক্টগুলো তোমাদের অ্যাকচুয়ালি কেনার কোনো দরকার নাই, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন একটা প্রোডাক্ট আসলে যেহেতু ইনফ্লুয়েন্সাররা সেটা অনেক বেশি প্রমোট করে এবং সবাই দেখা যায় যে অনলাইনে ওই প্রোডাক্টগুলো ইউজ করে ভিডিও বানাচ্ছে, সো মনে হয় কি ও আমার এই মেকআপ প্রোডাক্টের দরকার আছে, এটা এখন আমাকে যে কিনতে হবে। এবং টিকটকে তো একদম বলেই যে ডোন্ট ওয়াক রান, এটা সোল্ড আউট হয়ে যেতেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো তোমাদেরকে আমি কাইন্ড অফ লাইক ডি ইনফ্লুয়েন্স করতে আসছি আজকে যে এই মেকআপ প্রোডাক্টগুলো তোমাদেরকে আসলে না কিনলেও চলবে, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমে আসি হচ্ছে টিন্টেড সানস্ক্রিন, টিন্টেড ময়েশ্চারাইজার এবং স্কিন টিন্ট নিয়ে। সো ক্লিন গার্লের এই এরাতে সাধারণত এরকম টিন্ট টাইপের প্রোডাক্টগুলো খুব বেশি চলতেছে এবং সব ব্র্যান্ড এটা নিয়ে আসতেছে, এবং যেই হারে আমি আসলে প্রতিদিন কোয়েশ্চেন পাই স্কিন টিন্ট নিয়ে, তো আমার কাছে যেটা মনে হচ্ছে আমার যারা ভিউয়ার্স তারা অ্যাকচুয়ালি স্কিন টিন্ট নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। এখন আমি এখন পর্যন্ত তোমরা দেখছো কোনোরকম স্কিন টিন্ট কিনি নাই, এটার কারণ হচ্ছে স্কিন টিন্টটা হচ্ছে লাইক শিয়ার কমপ্লেকশন প্রোডাক্ট, রাইট? যেটাতে হচ্ছে যে ফুল ফেসটাকে খুব সুন্দর মতো কাভার করবে, কিন্তু ফাউন্ডেশনের মতো একটা হেভি কাভারেজ দেবে না, খুবই ন্যাচারাল স্কিন লাইক একটা কাভারেজ দেবে। এখন সেম লুকটা অ্যাচিভ করার জন্য কিন্তু যে নতুন করে একটা প্রোডাক্ট কেনার দরকার নাই। তুমি যদি তোমার ময়েশ্চারাইজারের সাথে তোমার ফুল কাভারেজ ফাউন্ডেশনটা মিক্সড করো, মিক্সড করে ফেসের মতো দাও, তাহলেই কিন্তু তুমি তোমার স্কিন টিন্টটা পাবা। বা ধরো যে তোমার কোনো একটা সেরামের সাথে তুমি সেটা মিক্সড করতে পারো, বা তোমার প্রাইমারের সাথে তুমি মিক্সড করতে পারো। তো এটা একটু ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন সেরামের সাথে বা কোন ময়েশ্চারাইজারের সাথে বা কোন প্রাইমারের সাথে অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো ম্যাচ হচ্ছে। বাট এমন যদি হয় যে অলরেডি তোমার বাসায় কিন্তু ফাউন্ডেশন আছে, নতুন করে ফাউন্ডেশন কেনার আসলে কোনো দরকার নাই, বাট স্কিন টিন্টের যে লুকটা দিতেছে সেই লুকটা হচ্ছে তোমার মনে চাইতেছে যে ও আমি এরকম লুক চাইতেছি, কিন্তু এরকম গ্লোই ডুই একটা শিয়ার একটা কাভারেজ তো আমি আসলে আমার ফুল কাভারেজ ম্যাট ফাউন্ডেশন থেকে পাইতেছি না। সেক্ষেত্রে তোমরা জাস্ট একটু ময়েশ্চারাইজার যদি তোমরা মিক্স করো তাহলে কিন্তু এনাফ, তোমাদের কিন্তু এক্সট্রা করে যা একটা স্কিন টিন্ট কিনতে হবে না। ইভেন এমনও যদি হয় যে ও আমার প্রতিদিন সকালবেলায় অ্যাকচুয়ালি মিক্সড করতে ইচ্ছা করে না, বা মিক্সড করলে প্রতিদিন তো পিগমেন্টেশনের পরিমাণটা সমান হবে না, কোনোদিন কম হবে, কোনোদিন বেশি হবে, কোনোদিন বেশি ডিউই হবে, কোনোদিন একটু ম্যাট হয়ে যাবে, সো তোমরা যেটা করতে পারো কোনো একটা উইকেন্ডে তোমরা যে কোনো একটা পট নাও। আমি সাধারণত অনেক মিনি সাইজের প্রোডাক্ট কিনি, সো মিনি সাইজের প্রোডাক্টগুলো যেমন মিনি সাইজের ময়েশ্চারাইজারের যে কৌটাগুলো থাকে ওগুলোর মধ্যে, তো এরকম কোনো কিছু তোমাদের বাসায় যদি খালি থাকে তাহলে ওটা নিয়ে করতে পারো। খালি যদি নাও থাকে স্টিল দ্বারা যেহেতু এরকম ছোটো ছোটো কন্টেনার কিনতে পাওয়া যায়, তো তোমরা ওটা নিয়ে কিনে ওটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার আর ফাউন্ডেশনটাকে মিক্সড করে রাখতে পারো। তাহলে কিন্তু ডেইলি বাইরে যাওয়ার আগে তোমার হচ্ছে মিক্সড করার ঝামেলাটা থাকে। এমন যদি হয় যে তোমাদের কমপ্লেকশন প্রোডাক্ট অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো, তোমরা অ্যাকচুয়ালি খুঁজতেছো নতুন কমপ্লেকশন প্রোডাক্ট, সেক্ষেত্রে তোমরা চাইলে গিয়ে একটা স্কিন টিন্ট কিনতে পারো, কোনো সমস্যা নেই, স্কিন টিন্ট স্টিল ভালো। বাট তোমার বাসায় যদি এনার প্রোডাক্ট থাকে, তোমার অ্যাকচুয়ালি নতুন করে কোনো প্রোডাক্ট কেনার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেহেতু অনলাইনে অনেক বেশি স্কিন টিন দেখতেছো, ওইটা দেখে তোমাদের ওই টাইপের ফিনিশিং অ্যাচিভ করতে মন চাইতেছে, তাহলে গিয়ে আরেকটা প্রোডাক্ট না কিনে তোমাদের ঘরে এক্সিস্টিং ময়েশ্চারাইজার আর ফাউন্ডেশনটা মিক্স করে কিন্তু তোমরা স্কিন টিনটা পাবা। এরপরে আসি খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে পিঙ্ক পাউডার। সো পিঙ্ক পাউডারগুলো পিঙ্ক লুজ ফর্মে পাওয়া যায়, আবার হচ্ছে পেস্ট ফর্মে পাওয়া যায়। পিঙ্ক পাউডারটা যখন প্রথম মার্কেটে আসলো তখন আমি বেশ রিকোয়েস্ট পাইতাম পিঙ্ক পাউডারটার রিভিউ করার, ওটা দেখে আমার যেটা মনে হয়েছে যে পিঙ্ক পাউডারটা আসলে কাদের ব্যবহার করা উচিত এইটা মানুষ আসলে বোঝে না। এই যে ব্র্যান্ডগুলো পিঙ্ক পাউডার নিয়ে আসছে, তারা হচ্ছে বিভিন্ন রকম কম বয়সী 15-16 বছর বয়সী ইনফ্লুয়েন্সারদের দিয়ে হচ্ছে মার্কেটিং করাইতেছে, কিন্তু একটা জায়গায় একটা কাউকে আমি দেখলাম না যে এক্সপ্লেইন করতেছে যে পিঙ্ক পাউডারটার আসলে কাজ কি। আমার বর্তমানে যে ব্যানানা পাউডার বা যে ইয়েলো পাউডার মার্কেটে এক্সিস্ট করে আমি ওইটা বাদ দিয়ে ঠিক কী কারণে এখন পিঙ্ক পাউডারটা কিনবো, দেখা যাইতেছে কি যে সাদা সাদা মেয়ে কতগুলো একপাশে এরকম ইয়েলো দিতেছে আর একপাশে পিঙ্ক দিতেছে, দিয়ে বলতেছে কি তোমরা কী মনে হয় কোনটাতে বেশি সুন্দর লাগতেছে। বা ইভেন যারা অ্যাকচুয়ালি লাইক লেজিট মেকআপ আর্টিস্ট, আমি অ্যাকচুয়ালি তাদেরকে ইউটিউবে শুরু থেকে ফলো করি, তাদেরও দেখলাম যে সেম বিশ্রি ট্রেন্ডটা তারা করতেছে, দুইটাই দিয়ে বলতেছে কোনটা ভালো লাগতেছে। পিঙ্ক পাউডারটা মার্কেটে আসার পর আমি অ্যাকচুয়ালি খুবই খুশি হয়েছিলাম, কারণ পিঙ্ক পাউডারটার কিন্তু অ্যাকচুয়ালি দরকার আছে কিছু মানুষের জন্য। পিঙ্ক পাউডারটা কাজে লাগবে। সো তোমাদের যদি এমন হয় যে তোমাদের স্কিন টোনটা অনেক বেশি
কুল বা অলিভ আন্ডারটোনের বা নিউট্রাল আন্ডারটোনের এবং তোমরা যে ফাউন্ডেশনটাই ব্যবহার করতেছো সেটা অতিরিক্ত অরেঞ্জ পুল করতেছে বা অতিরিক্ত ইয়েলো পুল করতেছে, যেটা হচ্ছে তোমার স্কিনে দেখতে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে তোমরা তোমাদের যদি ওরকম অরেঞ্জিশ বা ইয়েলোইশ ফাউন্ডেশন বা কনসিলারের উপরে পিঙ্ক পাউডারটা দাও, তাহলে সেই পিঙ্ক যে পিগমেন্টটা সেই পিগমেন্টটা সে অরেঞ্জটাকে ক্যান্সেল আউট করবে, ক্যান্সেল আউট করে একটা স্কিন টোনের মধ্যে নিয়ে আসবে। এতদিন যেরকম আমরা ব্রাইটনিং এর জন্য ইয়েলো পাউডার ব্যবহার করতাম বা ব্যানানা পাউডার ব্যবহার করতাম, এটা ওয়ার্ম স্কিনে অনেক বেশি সুন্দর কাজ করে, কিন্তু যাদের স্কিনটা অ্যাকচুয়ালি লাইক কুল টোনের তারা কিন্তু ব্যানানা পাউডার ইউজ করে এত বেশি মজা পাইতো না। পিঙ্ক পাউডারটা আসার পরে যাদের স্কিনটা অ্যাকচুয়ালি কুল টোনের তাদের জন্য একটা ব্রাইটনিং বেটার অপশন আসছে, এবং এটার অনেক দরকার আগে থেকেই ছিল। খুব এক্সপেন্সিভ কিছু ব্র্যান্ডের হচ্ছে পিঙ্ক পাউডার এক্সিস্ট করতো, বাট এখন যেরকম মোটামুটি সবাই পিঙ্ক পাউডার নিয়ে বাজারে আসছে, এত পিঙ্ক পাউডার আগে ছিল না। তো অ্যাভেলেবেল হওয়ার কারণে আমার কাছে এটা খুব ভালো লাগছে। বাট তোমাদেরকে অ্যাকচুয়ালি সায়েন্সটা বুঝতে হবে যে কার পিঙ্ক পাউডারটা লাগবে কার লাগবে না। যেমন তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা সবাই জানো আমি অলওয়েজ কমপ্লেন করি, ও এটা ইয়েলো এনাফ না, আমার স্কিন অনেক বেশি হলুদ, আমার প্রত্যেকটা ফাউন্ডেশনের সাথে ইয়েলো মিক্সিং পিগমেন্ট ব্যবহার করা লাগে। একটা কনসিলারে যখন আমি রিভিউ করতেছি তখন মেবি আমি কমপ্লেন করতেছি যে ও এটার হচ্ছে ফর্মুলা ভালো লাগছে বাট শেড রেঞ্জটা আমার কাছে ভালো লাগতেছে না, এনাফ ইয়েলো শেড নাই। সো আমার আমি যদি পিঙ্ক পাউডার ব্যবহার করি এটা আমাকে ভালো লাগবে না, আমার গ্রে কাস্ট দিবে। কিন্তু যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি সবকিছুতে ইয়েলো পুল করে, সবকিছুতে দেখতে অরেঞ্জ উম্পা লুম্পা লাগে দেখতে, তাদের জন্য পিঙ্ক পাউডারটা একটা ব্লেসিং। এখন বাংলাদেশের বেশিরভাগ মেয়েরই কিন্তু ওয়ার্ম আন্ডারটোন, কিছু মেয়ের আছে নিউট্রাল এবং খুবই কম মেয়ের হচ্ছে কুল আন্ডারটোনের। সো পিঙ্ক পাউডারটা জাস্ট এখন ভাইরাল দেখেই যে সবার দৌড়ে যেয়ে কিনতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। তোমার স্কিনে যদি এই প্রবলেমটা তুমি ফেস করে থাকো যে সবকিছু অতিরিক্ত অরেঞ্জ লাগতেছে বা ইয়েলো লাগতেছে, তাহলে তোমার ইনভেস্ট করে একটা পিঙ্ক পাউডার কেনা উচিত। কিন্তু এমন যদি হয় যে তোমার হচ্ছে লাইক আমার মতোই এনাফ ইয়েলো প্রোডাক্ট পাইতেছো না, এটা নিয়ে তুমি স্ট্রাগল করতেছো, সেক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্ট নাই একটা ইয়েলো পাউডার কেনার। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক ব্র্যান্ডই হচ্ছে পিঙ্ক পাউডার নিয়ে আসছে, যেরকম পাশাপাশি রাখলে দেখা যায় যে পিঙ্ক, কিন্তু ব্লেন্ড করার পর দেখতে তো ট্রান্সপারেন্ট লাগে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না। আমাদের স্কিন টোনটা যেরকম সেক্ষেত্রে কিন্তু লাইক ডিপার পিঙ্ক কালার লাগবে, একদম পেল পিঙ্ক কালার যদি হয় সেটা আসলে ভাবে কাজ করবে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা ইজিলি তোমাদের পাউডার ব্লাশটাকে অ্যাজ এ পিঙ্ক পাউডার হিসেবে ব্যবহার করতে পারো। আমার ধারণা সবার কালেকশানে একদম পেল পিঙ্ক কালারের ব্লাশ আছে, তোমরা জাস্ট ব্লাশটা চোখের নিচে দাও। যদি পেল পিঙ্ক কালারের ব্লাশ না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কিন টোনে কম্প্যাক্টের সাথে তোমরা তোমাদের ব্লাশটাকে হচ্ছে দুইটা একসাথে মিক্স করে তারপর চোখের নিচে দাও, পিঙ্ক ব্লাশের পিঙ্ক পাউডারের সেই গুডনেসটা তোমরা পাবা। তোমরা চাইলে তোমাদের পিঙ্ক কালারের যে ব্লাশ আছে সেই ব্লাশটাকে গুঁড়া করে তোমরা তোমাদের ট্রান্সলেশন পাউডারের সাথে মিক্সড করতে পারো, বা যে ব্যানানা পাউডার আছে ওটার সাথে মিক্সড করতে পারো। সো পিঙ্ক পাউডার চাইলেই হচ্ছে বাসায় বানানো পসিবল, কিন্তু ইয়েলো পাউডারটা অত সুন্দর করে পাওয়া যায় না, কারণ লাইক রাইট শেডের ইয়েলো কালার হচ্ছে আইশ্যাডোতে ওভাবে পাওয়া যায় না। ব্যানানা পাউডারটা DIY করাটা একটু কঠিন, কিন্তু তোমরা চাইলে কিন্তু ইজিলি পিঙ্ক পাউডারটা DIY করতে পারবা। তোমাদের যদি বাজেট থাকে তাহলে স্টিল তোমরা এখন ইনভেস্ট করতে পারো, বা তোমার যদি এরকম মনে হয় যে না আমার এখন লাইক বাজেট নাই নতুন করে একটা পিঙ্ক পাউডার কেনা, তাহলে কিন্তু তোমাদের এটা কেনার দরকার নাই, তোমরা চাইলেই এই জিনিসটা ব্লাশ দিয়ে করতে পারো। এরপরে আসি হচ্ছে আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে পোর নো স্ট্রিপস। এখন পোর নো স্ট্রিপসে অনেকেই বলে যে কাজ করে না হাবি যাবি, আমার কাছে এরকম মনে হয় নাই। তোমরা যদি ফর্মার ব্র্যান্ডের টি ট্রি যে পোর স্ট্রিপটা আছে ওইটা ব্যবহার করে থাকো, ওইটা কিন্তু খুবই ভালো, খুব ভালো কাজ করে, একদম মানে ভিতর থেকে পুরো যেই জায়গাটাতে লাগবে ওই জায়গাটা একদম টেনে ক্লিন করে নিয়ে আসে। বাট আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো যে অ্যাকচুয়ালি ব্ল্যাক হেডসগুলো কী কারণে হয়, তোমার ফেসে তুমি যখন এনাফ লাইক এক্সফোলিয়েট করবো না তখন তোমার স্কিনে হচ্ছে ডেড সেলগুলো জমা হতে থাকে পোরের মধ্যে, সো ওগুলো থেকে হোয়াইট হেডস হয় এবং হোয়াইট হেডসগুলো আস্তে আস্তে ব্ল্যাক হেডস হয়ে যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এরকম পোর স্ট্রিপসগুলো না কিনে তোমরা হচ্ছে এমন একটা ফেস ওয়াশ কেনো যেটাতে স্যালিসিলিক অ্যাসিড আছে, যেটাকে তোমার জেন্টলি এক্সফোলিয়েট করবে। পোর স্ট্রিপসগুলো এমনিতেই কিন্তু তোমাদের স্কিনের জন্য অনেক বেশি খারাপ, কারণ স্কিনে অনেক বেশি টেনশন ক্রিয়েট করতেছে বা স্কিনে অনেক সময় দেখা যায় কি আপার লেয়ারটা টেনে তুলে ফেলে, এবং এটা কোনো স্থায়ী সমাধান না। তোমরা যদি কোনো কিছু না করো, স্কিন কেয়ার রুটিন যদি চেঞ্জ না করো, তোমাদেরকে কিন্তু বারবার বারবার এটা ব্যবহার করতে হবে। কিন্তু তোমরা যদি একটা স্যালিসিলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ দিয়ে রেগুলার ফেসটাকে ক্লিন করো, তাহলেই কিন্তু তোমাদের আর হচ্ছে ওরকম ব্ল্যাক হেডস জমে না। বা ফেস ওয়াশও তোমাদের যদি কাজ না হয় তাও আমি বলবো যে তোমাদেরকে একটা এক্সফোলিয়েটিং সেরাম ব্যবহার করতে, বা এমন কোনো সেরাম ব্যবহার করতে যেটা হচ্ছে তোমার ফেসের যে ডেড সেলগুলো আছে সেগুলোকে মেল্ট করতে হেল্প করে। পোর স্ট্রিপসটা যারা একদমই স্কিন কেয়ার করে না, কোনো একটা স্পেশাল দিনের জন্য হয়তো কাজ লাগে, বাট আমি তোমাকে সাজেস্ট করবো এতটুকু স্কিন কেয়ার অ্যাটলিস্ট করতে
ডে যাতে হচ্ছে ওরকম করে এতগুলো পরিমাণ ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস না জমে যায়। এটা স্কিনকে কিন্তু অনেক বেশি ইরিটেট করে, স্কিনের আপার লেয়ারটাকে তুলে ফেলে এবং এটা আবার হবে। সো আমি আসলে কোনো পয়েন্ট দেখি না এটা ব্যবহার করার। এরপরে আসি হচ্ছে ক্রিমি টাইপের যে কনসিলারগুলো, ওরকম যেগুলো হচ্ছে ধরো এরকম একটা প্যালেটের মধ্যে আসে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, লাইক ফকালুরার আছে, বিউটি গ্লেজার আছে, তারপর সুইট মিন্টের আছে, এখন হচ্ছে ইনসাইটের আছে। সো আমি যেটা দেখছি, আমার কাছে যেটা মনে হয় যে আমার কারেক্টার এবং কনসিলারটা একটু লাইক ম্যাটের দিকে হওয়া লাগবে। ম্যাট যে কোনো প্রোডাক্টের পিগমেন্টেশনটা অনেক বেশি বেটার থাকে, অনেক বেশি পিগমেন্টেড হয় এবং এটা বেশ কিন্তু কি বলবো মুভ করে। লাইক আমি কথা বলতেছি, আমি হাসতেছি বা আমি ফেশিয়াল এক্সপ্রেশন দিতেছি, তখন কিন্তু এই এরিয়াগুলো হচ্ছে মুভ করতেছে। এখন এখানে যদি আমি একটা ক্রিমি টাইপের প্রোডাক্ট লাগাই তখন কী হবে, এটাতে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্রিস্প পড়ে যাবে। ম্যাট একটা প্রোডাক্ট যখন আমি এখানে দিব, দিয়ে তারপরে হালকা একটু পাউডার দিয়ে সেট করে ফেললে দেন ওটা হচ্ছে ক্রিজের মধ্যে ওরকম বসে যায়, তখন জিনিসটা হচ্ছে ম্যাট যেহেতু, সো ওই জায়গাটা দেখতে ফ্ল্যাট লাগে, সো ক্রিজগুলো ওরকম বোঝা যায় না। বাট এই ক্রিমি টাইপের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয়েছে যে একে তো পিগমেন্টেশন কম থাকে ক্রিমি প্রোডাক্টগুলোতে, দেন হচ্ছে খুব তাড়াতাড়ি ক্রিজ করে এবং একই প্যালেটের মধ্যে লাইক 5-6 কালার তারা দিতেছে, কিন্তু দেখা যাবে 5-6 কালারের একটা কালারও হয়তো তোমার স্কিনের সাথে ভালো করে ম্যাচ করবে না। এখন ম্যাকের একটা প্যালেট আছে কনসিলার আর কারেক্টার দুইটা মিলে, ওইটা অনেক ভালো, ওইটা কিন্তু ক্রিমি দেখা গেলো তুমি যখন অ্যাকচুয়ালি স্কিনে ব্লেন্ড করবা, ব্লেন্ড করার পরে ওইটা একদম ম্যাট হয়ে যায়। সো স্টিল এটা গুড এনাফ, বাট কারেক্টারটা যদি এরকম বসে না যায় অ্যাপ্লাই করার পরে, দেন কি হবে, ওটা তোমার কনসিলার সাথে ব্লেন্ড হবে, ফাউন্ডেশনের সাথে ব্লেন্ড হবে, ব্লেন্ড করে ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি মুভ করবে। তো আমি অ্যাকচুয়ালি যেটা কনসিল করতে চাইতেছি বা যেটা কারেক্ট করতে চাইতেছি, এরকম ক্রিমি টাইপের প্রোডাক্টগুলো আমি দেখছি যেটা আমি চাচ্ছি সেটা আমাকে দিতেছে না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এরকম প্যালেট টাইপের কনসিলার টাকা বাঁচানোর জন্য না কিনে, তোমাদের স্কিন টোনটা বুঝে বা টেস্টার আছে এরকম কোনো একটা জায়গায় গিয়ে অথবা অনলাইনে অনেক বেশি রিসার্চ করে তারপরে একটু লাইক ম্যাট টাইপের একটা কনসিলার কিনতে, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করে মজা পাবা। এই টাইপের জিনিসগুলো আমি আজ পর্যন্ত যে কটা কিনছি কোনোটাই হচ্ছে আমি ওই যে স্টিক টাইপের ক্রিমি টাইপের কনসিলার ইউজ করে আমি মজা পাই নাই। তো আমি বলবো যে তোমাদের স্কিন যদি লাইক এক্সট্রিমলি ড্রাই না হয় তাহলে এই টাইপের জিনিসপাতি না কিনতে, ইভেন ড্রাই হলেও আমি বলবো যে একটু টাকা ইনভেস্ট করলে লাইক নার্স রেডিয়েন্ট ক্রিমি কনসিলার বা জর্জিও আর্মানির যে কনসিলারগুলো আছে এই কনসিলারগুলো কিনতে, তাহলে তোমরা অ্যাকচুয়ালি লাইক মেকআপ করো না ভালো লাগে, মনে হবে হ্যাঁ যেটা করা দেখো এটা করতেছে, স্ট্রাগল করা লাগতেছে না মেকআপ নিয়ে। এবার আসি হচ্ছে খুবই পপুলার একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে লাইক এলফের হেলো গ্লো বা মেকআপ রেভুলেশনের আনছে, মেবিলিন এইচ রিওয়াইন্ড আনছে এবং প্রথম আনছিলো হচ্ছে শার্লেট টেলবরির হলিউড ফ্ললেস ফিল্টার। সো এটা হয় কাইন্ড অফ লাইক প্রাইম করে, হালকা একটু পিগমেন্টেশন আছে যেটা হচ্ছে গ্লোই একটা বেস দেয়। নাও বাংলাদেশে সাধারণত এই টাইপের ওয়েদার আমি মনে করি থাকবে হচ্ছে লাইক 3-4 মাস বড় জোর, লাইক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস হয়তো তোমরা তোমাদের ফাউন্ডেশনের নিচে এটা ব্যবহার করতে পারবা, যেটা হালকা একটু গ্লো দিবে। বাট বাংলাদেশে আসলে যেই পরিমাণ লাইক গরম পড়ে এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু লাইক স্কিনটা অয়েলি হয়ে যায়, তোমাদের যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের কথা আলাদা, বাট যাদের লাইক কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, সবার স্কিনটাই দেখা যায় কি সামার একটু অয়েলির দিকে হয়ে যায়। সো এটা ব্যবহার করলে 1 বছর পরে তো এটা মেয়াদ শেষ হয়ে যাবে। সো তোমরা যদি এটা কিনবা, এটা যদি তোমরা 3-4 মাসের মধ্যে ব্যবহার করে শেষ না করতে পারো, তাহলে দেখবে কি যে প্রোডাক্টটা হচ্ছে পড়ে আছে। সো আমার কাছে মনে হয় যে এখন এই টাইপের লাইক গ্লোতে ইনভেস্ট করার পয়েন্ট নেই, কারণ এটা হচ্ছে পড়ে থাকবে এবং যদিও খুবই সুন্দর লাগবে উইন্টারে দেখতে, কিন্তু যখন সামার আসবে তখন হচ্ছে এই জিনিসটা তোমরা আর ব্যবহার করতে পারবা না। আমি জানি যে সবাই যেহেতু এটা ব্যবহার করতেছে, দেখে তোমার ব্যবহার করতে মন চাইতেছে, বাট আমার কাছে মনে হয় না যে এটা আসলে খুব একটা বেশি দিন বাংলাদেশের ওয়েদারে ব্যবহার করতে পারবা। এরপরে হচ্ছে ব্রাউ স্ট্যাম্প। সো ব্রাউ স্ট্যাম্পটা নিয়ে আমি কথা বলতে চাইছি, সেই জন্য আমি এমন না যে খুব প্রমোট করতে দেখছি বা সবাইকে ব্যবহার করতে দেখছি, বাট আমি আসলে দেখলাম যে ব্র্যান্ডরা হচ্ছে প্রোডাক্টটাকে বেশ পুশ করতেছে, লাইক স্পন্সার্ড হিসাবে আমি প্রোডাক্টটাকে দেখছি। এটা হচ্ছে আইব্রো স্ট্যাম্প। সো এরকম একটা স্ট্যাম্প মতো থাকবে, এটার মধ্যে তুমি এরকম এরকম করে একটা আইব্রোটা ড্র করবা, লাইক তোমাকে এখানে হ্যান্ড ড্রন করতে হবে না, একটা স্ট্যাম্প দিবে, স্ট্যাম্পের মধ্যে একটা পাউডার থাকবে, সো ওই স্ট্যাম্পের শেপে তোমার আইব্রোটা অটো ড্র হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি কাজ করবে না, এক একজনের আইব্রো হচ্ছে এক এক রকম, সো প্রত্যেকের ন্যাচারাল আইব্রোর সাথে শেপ মিলায়া তো স্ট্যাম্প বানানো পসিবল না। দেন পাউডার দিয়ে একটা ব্রাশের মধ্যে পাউডার নিয়ে হ্যান্ড ড্র করাটা অনেক বেশি ইজি ওই স্ট্যাম্পগুলো ব্যবহার করার থেকে, এবং আমার কাছে মনে হয়েছে স্ট্যাম্পগুলো তেমন বেশি পিগমেন্টেড না,
লং লাস্টিং না, আইব্রো শেপটা হচ্ছে অ্যাকচুয়াল হিউম্যানের শেপের সাথে মিলে না। সো আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এটা তোমরা ওভাবে ব্যবহার করতে পারবে না। তোমাদের যদি এরকম হয় যে লাইক একদমই তোমাদের আইব্রোজ নাই, তাহলে ওটা আলাদা হিসাব মেবি, তাহলে তোমাদের ওটা কাজ লাগবে লাইক স্ট্যাম্পটা দিয়ে একটা শেপ করলে, দেন হচ্ছে কোনো একটা পেন দিয়ে তোমরা হ্যান্ড ড্র করলা হেয়ার স্ট্রোকগুলা। বাট তোমাদের যদি অলরেডি হেয়ার থাকে, আমার মনে হয় না যে আইব্রো স্ট্যাম্পটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কাজে দিবে বা কোনো রকম টাইম সেভ করবে। আমি বলবো যে পেন্সিলের থেকে অনেক বেশি বেটার, পেন্সিল আর পাউডার দুটো মিক্স করে তোমরা যদি আইব্রোটা ড্র করো তাহলে সব থেকে বেশি ন্যাচারাল লাগবে। এরপর আসে হচ্ছে ব্রাইটনিং কনসিলারে। সো এই পয়েন্টটা হচ্ছে তোমরা যারা লাইক একটু বাজেটের মধ্যে আসো, বাজেট কাট করে মেকআপ শপিং করতে চাইতেছো, এই পয়েন্টটা হচ্ছে তাদের জন্য। সো ব্রাইটনিং কনসিলার, ব্রাইটনিং কনসিলারের কনসেপ্টটা না আমি এত বছরেও ভালো করে বুঝলাম না। সো আমি অ্যাকচুয়ালি মেকআপটা যেভাবে বুঝি লাইক ফাউন্ডেশন, এটার নাম হচ্ছে ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনের কাজ কি, স্কিনে আমার এর পরবর্তী যে প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করবো লাগে আমার ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার, পাউডার, ওটার একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা। কনসিলার এটার কাজ হচ্ছে কনসিল করা, এই জন্য এটার নাম হচ্ছে কনসিলার। সো আমাকে কি করতে হবে, আমার যে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন বা কোনো রকম স্পট যেটা আমি কনসিল করতে চাইতেছি, ওইটার জন্য আমার একটা প্রোডাক্ট, দেন আমি আমার ফেসটাকে সেটেড করবো, ওটার জন্য আমার লাগবে হচ্ছে পাউডার। এখন ব্রাইটনিং কনসিলারটার পয়েন্টটা কি, কিছু কিছু ব্র্যান্ড জাস্ট ব্রাইটনিং কনসিলার প্রোডাক্ট নিয়ে আসে যেটা কি করে স্কিনটাকে একটু ব্রাইট করে, এটার মধ্যে হচ্ছে তেমন একটা বেশি পিগমেন্টেড থাকে না, তারপরে ওটা হচ্ছে অনেক বেশি ক্রিমি থাকে, যেমন রেয়ার বিউটি একটা নিয়ে আসছে। বাট আমার কাছে মনে হয়েছে যে ব্রাইটনিং কনসিলার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, ডার্ক সার্কেলের সাথে ম্যাচ করে একটা কনসিলার কিনবা, দেন তোমরা যখন এইটা পাউডার দিয়ে সেট করবা, পাউডার কিন্তু আইয়ের এই জায়গাটাতে একটু ব্রাইটনিংয়ের কাজ করবে, দেন তোমরা একটা পিঙ্ক পাউডার বা ব্যানানা পাউডার ব্যবহার করতে পারো, সেটাও তোমার স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে হেল্প করবে। এক্সট্রা করে একটা ব্রাইটনিং কনসিলার কেনার কোনো দরকার নেই। ইভেন ধরো যে তোমরা যদি ব্রাইটনার না কেনো, স্টিল দেখো কালার কারেক্টার ইউজ করতেছো, কনসিলার ইউজ করতেছো, ফাউন্ডেশন ব্যবহার করতেছো, দেন তোমরা যদি আবার হাইলাইটের জন্য আরেকটা কনসিলার ব্যবহার করো, এরকম একটা ডেলিকেটেড কমপ্লিকেটেড ক্রিসপর একটা জায়গায়, রিঙ্কেলি একটা জায়গায় তোমরা এই পরিমাণে প্রোডাক্ট দিতেছো। তো আমি মনে করি ডার্কেস্ট সার্কেলের সাথে ম্যাচ করে তোমরা যদি একটা কনসিলার কেনো আর স্কিন টোনের সাথে ম্যাচ করে যদি একটা ফাউন্ডেশন করো তাহলে এনাফ, ব্রাইটনিং করার জন্য এক্সট্রা কনসিলার কেনার কোনো দরকার নাই। কারণ তোমরা যদি তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে কনসিলার না দাও, ধরো যে ফাউন্ডেশন দিলা এরপরে একটা ব্রাইটনিং কনসিলার দিলা, তখন কি হবে তোমার এই যে ফাইন লাইনস, রিঙ্কেল, ডার্ক সার্কেল এগুলো আরও হাইলাইট হবে, কারণ তুমি এটা হাইলাইট করতেছো, এখানে যেটা আছে ওইটাই তোমার হচ্ছে হাইলাইট হবে। তো তোমাদের যদি লাইক অনেক বাজেট থাকে, তোমরা অনেক ফটোগ্রাফ করতে পছন্দ করো, তাহলে ঠিক আছে, লাইক এটা হচ্ছে ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগে, চোখের নিচে হাইলাইট করলে, বা একসময় এটা খুব ট্রেন্ড ছিল, অ্যাকচুয়াল যে স্কিন তার থেকে 10 শেড ডার্ক থাকতো হচ্ছে ফাউন্ডেশন, এবং চোখের নিচে হচ্ছে ফাউন্ডেশনের থেকে 5 শেড ব্রাইট হচ্ছে একটা কনসিলার দিত, দিয়ে তারপর বেক করতো, মনে হয় 2014-15 সালের দিকে এটা অনেক বেশি ট্রেন্ড ছিল। বাট আমার কাছে তখনও বিশ্রী লাগতো, আমার কাছে স্টিল হচ্ছে আন্ডার আই ব্রাইটনিং করাটাকে বিশ্রী লাগে, ফটোগ্রাফ ছাড়া আমার কাছে মনে হয় না যে অ্যাকচুয়ালি ব্রাইটনারের কোনো দরকার আছে। ওকে, সো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি এই ভিডিওটা আজকে তোমাদের জন্য হেল্পফুল হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে, এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে এবং বেশি বেশি পানি খাবে। টাটা।